25 বছর আগে পাবনায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলিবর্ষণের মামলায় বিএনপির 9 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জন আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পাবনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী এই রায় ঘোষণা করেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আর উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। যেহেতু সাক্ষী প্রমাণে কোনো কিছুই আসে নাই, সবাই নির্দোষ খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি। সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় 1994 সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর হামলা মামলার 33 জন আসামিকে। পরে তাদের উপস্থিতিতে রায় পড়ে শোনান বিচারক রুস্তম আলী। মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুখলিসুর রহমান বাবলু, ঈশ্বরদীপ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার এবং ছাত্রদলের সাবেক 3 নেতাসহ 9 জনকে মৃত্যুদণ্ড এবং 25 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া 13 আসামিকে 10 বছর করে কারাদণ্ড এবং 5 আসামি মারা যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। পাবনা জজ কোর্টের পিপি আক্তারুজ্জামান মুক্তা বলেন, আজকের রায়ে আমরা সন্তুষ্ট, আশা করছি উচ্চ আদালতে গেলে রায় বহাল থাকবে। আমরা আশাবাদী যে সকল আসামির বা সর্বোচ্চ শাস্তি হবে। 1994 সালের 23 সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে ঈর্ষদী রেলওয়ে জংশনে শেখ হাসিনার কক্ষ লক্ষ্য করে গুলিবর্ষণ করে আসামিরা, তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনায় ঈশ্বরদীর জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে বিএনপির 7 নেতাকর্মী সহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে 52 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে সিআইডি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, রেগুলার আপডেট পেতে বেল বাটনে চাপ দিন। এছাড়া নিজেকে সবসময় আপডেট রাখতে স্বদেশ টিভির ফেসবুক পেজে লাইক দিন, ফলোয়িং থেকে সি ফাস্ট করে রাখুন। ধন্যবাদ।